लगेगी जब भीड़ तो बहुत टाइट है। বুঝতেই পারছি ভাই কন্টেন্টের অভাব আর টাইম বাই টাইমও পাই না ভাই ব্লগ বানানোর। আর বাকি আছে আমাদের চ্যানেলের 100 সাবস্ক্রাইবার কমপ্লিট, একদম ভাই হ্যাপি। আস্তে আস্তে আরও হয়তো 200-300-400 হবে আস্তে আস্তে ইনশাল্লাহ। আর এখন ভাই 10:30 আর তো ভাই এখন যাব ছাদে, পায়রা আছে, পায়রা খাওয়া দিতে হবে, ফটাফট ছাদে ওখানে ব্লগ স্টার্ট করি। আওয়াজ আসবে ভাই, কিছু না কিছু আওয়াজ আসবে ভাই, কোথায় গিয়ে ব্লগ বানাবো। চলো তাহলে, যখন চ্যানেলে ভিডিও আসে না কেমন একটা লাগে, মানে খারাপ লাগে। ব্লগ বানাচ্ছি কিন্তু ডেইলি ব্লগ বানাতে পারছি ওই সপ্তাহে একবার, একটা খুব বেশি দ্রুত ভিডিও আসে তো এখন যাই, খারাপ লাগে সত্যিকারে বলতে গেলে। আর অন্ধকার এখন, কারণ দরজা আছে তো সামনে, কোনো আলো আসছে না, তো ঠিক আছে ছাদে আমার চুল টুল কাটাতে হবে, বাংলা টাইপের লাগছে প্রচুর বড় বড়ো কাটাতে বুঝে গেছি আমি, একটা লাগছে আমাকে। অনেকদিন পর ব্লগও বানাচ্ছি বলতে ভালোভাবে পাচ্ছি না, মানে মাঝে মাঝে আটকে যাচ্ছে। তো বাকি গাছ যাবো ভাই, পানি রাখবো, দেখো সব চলে আসবে, দেখো গম দেবো, গম 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 তো গাই দেখো পানি স্টার্ট হয়ে গেছে, দেখো ভাই জোরে পানি হচ্ছে, যখন পানি এসেছিল না এখন ভাই পানি হচ্ছে, কি বলবো। যারা জোর সে বাদাল, ও ভাই ও ভাই, পানি হচ্ছে ভাই, তো দেখো এক্ষুনি পানি হচ্ছিল, নিচে গিয়েছিলাম ছাদে আসলাম, আবার খেলা শেষ, একদম রোদ রোদ উঠে গেছে, রোদটা থাকো উপরে, ভালো ভালো ভালো, এরকমই তো চাই, এরকম আবহাওয়া চাই, এখানে ঘুরতে যেতে পারি কোথাও পুজো টুজো যেতে। হ্যাঁ ধরাধরি খেলছে, ধরাধরি খেলে সবসময়, এই দেখো ঠিক আছে ধরাধরি খেলছে, ওই সবসময় ধরাধরি খেলবে এরা, আরেকজন ভয়তে এখানে চলে এসছে। তো এই দেখো পাহাড়ের ডিম, দেখো কালার চেঞ্জ করে দিতে হবে, হেগে 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 কালা পুরো চেঞ্জ, সাদা ডিমে গু করে দিচ্ছে পুরো, কি অবস্থা। খুব ভালো হেগে পুরো ভূত করে দিচ্ছে। তো ভাই সব ঢুকে গেছে, এখানে দুখানা আছে আর এখানে দুখানা, তো এর সাথে একটা মাদি ছিল, ও গেছে একদম উড়ে পালিয়ে গেছে, পালিয়ে বেশি পাকু মেরেছি, ব্যাস হয়ে গেছে গল্প, তো বাকি ছেড়ে দাও আরও আনতে হবে, এর জন্য বেচারা সিঙ্গেল হয়ে গেছে, মানুষ এরকম সিঙ্গেল হলে একা হয়ে যায় না, ওই ও একা হয়ে গেছে, বাকি সবাই জোড়া আছে, তোমরা অ্যাস করো, তোমরা অ্যাস করো, বেচারা এখন একা থাকো। সবাইকে দোকানে হয়ে গেছে, তো এখন যাচ্ছি নিচে, আর নিচে গিয়ে একটু ফোন দেখবো, এডিটিং করবো খানিকক্ষণ, আর তারপর দেখি আর কি করি, ফটাফট যাই কাজ বাজ পুরো আমার এখন শেষ। তো গাইজ দেখো ভাই বেসিনের উপর পুরো সাপ দেখো, ও ভাই কোথা থেকে উঠছে ভাই, এই সামনে যাবে সামনে জীব বার করছে, আরেকবার এসছিল আবার এসছে,
দেখা যাক কি করা যায়, দেখি দেখি ঝাঁক করে ঝাঁক করতে হবে তো। এখন দেখি গোজা দিয়ে দেখি ভাগ সালা ভাগ ভাগ, খালি এরকম করছে ভাগ, ভয় খেয়ে যাচ্ছে। এই দেখো ভাই লাফাচ্ছে, এই দেখো ভাই। তোমরা কমেন্ট করে জানো এটা কি সাম্পাই জানি না। এই দেখো খাড়া হয়ে যাচ্ছে ভাই 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 ভাই, সরাও সরাও সব সরাও সব সরাও, একবার ওই দিক একবার ওই দিক যাচ্ছে। দেখো বলে যাবে, ঠিক বলে যাবে ভাই 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 ভাই, তাকিয়ে যাচ্ছে। তারা তারা এই দেখো ভাই, ও ভাই ও ভাই, এই দেখো কিরম করছি, এই দেখো ভাই এর ঢুকে যাচ্ছে। এবার দেখো 1 2 3 এই দেখো ঢুকে যাচ্ছে। জানি আগে পরে এরম ভাই ঢুকে গেছিলো, পালিয়েছে এরম ভাবে, এখনো পালাচ্ছে। ঠিক আছে ভাই চলো খেল করতাম। এখন বাজে 1:30, আর বাকি আছে তোমরা যেমনটা দেখতে পেলে, যেমন সাপ পেছনের উপর ছিল তো ওটা পাপা দেখেছে, পাপা দেখে আমায় ডাকলো, বলে দেখ সাপ। তো তারপর সাপটা জানি, সাপের নামটা জানি কি একটা সাপ আছে, ছোটো বাচ্চা পানা ছোটো সাপ। তো দাদারা যেমন দেখেছিল লাফাচ্ছিল বারবার, তো তারপর আবার ধুয়ে গেছে পাইপের মধ্যে দিয়ে আবার চলে গেছে। তো ঠিক আছে, তো এখন মোবাইলে চার্জ নেই, তো ফটাফট চার্জে দিয়ে দিই অ্যান্ড গা পা দিয়ে খেয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক কথা হবে। তো গাইজ এখন বাজে 4:00, আর বাকি খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আবার যেতে হবে এখন ছাদে। ছাদে বলে যেতে গেলে বেশ বলতে চাচ্ছি, হ্যাঁ তো আমার একটা নতুন চ্যানেল আছে, মানে বানিয়েছি, তো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, যেখানেও পায়রার সব মানে শর্টস ভিডিও আছে। TYZ পিগন শর্টস বলে চ্যানেলটার নাম, তো একবার চেক করে নাও। নট প্রমোশন, প্রমোশন করছি না, জাস্ট তোমাদের বলছি একটা, তো ফটাফট দেখে নাও। হ্যাঁ ছাদে আছে সিম সিম, তো ভাই ছাদে এখন ভাই ওয়েদার ঠিক আছে, এখন একদম পারফেক্ট ওয়েদার। এটা আমি ওয়েদারতে চাইছিলাম সকাল থেকে, এরকম হয়নি কেন, খালি বৃষ্টি হয়েছে পানি হয়েছে। আর ভাই নবী দেবাসের ঝান্ডা উঠছে দেখো, ওই একটা উঠেছে, আর আগে ওই মসজিদে একটা উঠেছে, আর উঠবে আস্তে আস্তে। সমীর দিবাস আসছে 9 তারিখে ওরকম, তাই তো আর কিছুদিনই বাকি আছে অপেক্ষার। তো ভাই সবাই বার হয়ে গেছে দেখো, সব এখন পানি পাইছে, পানি পানি পেজ লেগেছে দেখো। খালি চেন্নানো ছাড়া কোনো কাজ নেই, খালি গুটু রাখো গুটু রাখো। এই যে খাওয়ার দিদি গম ফেভারিট ডিশ চলে আসো কিনে গেলে গেলে। কেউ আসে না, দেড় দেরি হয়ে গেল, এই খা। বাকি গাছ সাথে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে দেওয়া হয়ে গেছে, তো ঠিক আছে। ভালো বলছিলাম কিছুক্ষণ আগে, আর এখন দেখো পানি আবার স্টার্ট, ওদিকে পুরো ব্ল্যাক, পুরো ব্ল্যাক হয়ে গেছে, তারই ফলা যাবে না। এটা খাওয়া দাওয়া দিয়ে দিছি, আর এখন আমি আগে বসবো ছাদেই বসবো, তো ঠিক আছে আর কিছুক্ষণ বসি, আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইজ এখন বাজে 6:30, আর বাকি গাইজ এখন যাব পুজোতে ঘুরতে, পুজো চলছে ঘুরতে এমন এমন কোনো মানে আছে, তো ফটাফট রেডি হয়ে যায়, তো আবার দেখা হচ্ছে। লেটও হয়ে গেছে অনেক, না তো অনেক ভিড়ও হবে আস্তে আস্তে। আগের বছরও গেছিলাম 2021-এ, যা ভিড় যা ভিড় কিছু বলার নেই, তো 2022-এ দেখি, ওটাও তো ভিড় থাকবে শুনছি, ভিড় আছে চারি জায়গায়, তো ঠিক আছে ফটাফট রেডি হয়ে যায়। খালি গাইস বার হয়ে গেছে, আমরা আসি এখন রিকশা করে, রিকশা করে রিকশা যেতে হচ্ছে আমাদের, কি দিককাল দেখো, সব হইছে এর জন্য, মুখটা দেখা এর মুখটা দেখা, এর 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 আর একটা টোটো পাইনি এখনো, কি করব, রাত লাস্ট নিক্স নেই, রিকশাই লিয়ে নিলাম, তো এখন যাব দমদম ক্যান্টনমেন্টে, তো ফটাফট যাই। আর কোড়া বাজার থেকে আর এখানে পার্ক হচ্ছে, এই দেখো কটা মেয়েরা আছে, আর এখানে রেস্টুরেন্ট, চারিদিকে পুরো ভিড়, পুজোর সময় তো ভিড় হবে। আর বাকি তো গাইস আমরা চলে এসেছি এখন শিয়ালদা, যাবে দেখতে পাবে সব, কি বলে না, চলে এসেছি আমরা, চলে এসেছি, কোথায় চলে এসেছি, শিয়ালদা শিয়ালদা শিয়ালদা।
মন্ডপ খুঁজে পাচ্ছি না, দেখা যাক কোথায় সবাই আছে। সবাই হাই করে দাও, একটু ভালো করে দেখাও ক্যামেরাটা। তো গাইস দেখো ভিড়, দেখো চারিদিকে একবার দেখো ভাই, ও লম্বাই লোক, ও মানে মাথা সব কালো 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 কালো, আর উপরে লাইটিং গুলো সুন্দর লাগছে। দেখো লোক, দেখো ভর্তি সব ক্যামেরা উঁচু করে রয়েছে। দেখো ভাই, দেখো পিছনে লোক, চারিদিকে লোক, আমি পুরো হাত পুরো উপরে তুলে রেখে দিচ্ছি। এই দেখো তো গুলো তুলে দেখছি সব বাচ্চা বাচ্চা। এই দেখো ভাই সব লোক, ভয় ভয় ভয়। আর দেখো ওইদিকে থাকো ভাই, তো এত ভিড় ভাই, পিছনে যেতে যেতে হালার টাইট হয়ে গেছে। তার মধ্যে আবার লোকের চাপ, এত লোক ভাই, দেখো খুব লম্বাই, দেখো ভাই লম্বা পিছন। ভাই দেখো ভাই লোকই লোক। প্রচুর পর সামনে থেকে এবার দেখছি ভাই, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলার টাইট হয়ে গেছে ভাই। কি বলবো, হাত দেখো পুরো কমলা সাদা সবুজ লাইটিং, ভিতরে ঢুকতেও দিচ্ছে না, কি বলবো। দূর থেকে দেখো আসলে মানে বাইরে থেকে দেখো ভাই, এখন লোক দেখো ভাই, লোক কি লোক। এখানে অর্ডার দিচ্ছে আগে, দেখো ওই ওখানে বসে রয়েছে সবাই আমাদের টিমে। আর ঘুরে বুঝাবে কষ্ট করে বসার জায়গা পেয়েছি সেদিকে। আর ঘোরো আর ঘোরো, পাগলের না জায়গা নেই। আপনি কিছু বলবেন স্যার? তাড়াতাড়ি বাটার নান আসছে বল। এগুলো কাজ লাগে, এগুলো তো খাবো, রুটি মেন রুটিটা না আসলে কি করে খাই বলতো? আমার তো পুরো ধরে না, তুমি তো খালি চিকেন মেরে যাচ্ছো, সেটা মারবোই। রুটির সাথে না হলে চিকেন পাওয়া যাবে, একটু হাই পাই মানুষ, দুটো হয় না তিনটে, দুটো হয় না তিনটে। আমি এমনিতে চার পাঁচটা খাই। বাহ, ওই জন্য এত বলগা, আপনাকে দেখলে একদম পুরো একদম। হে হে হে
বল খেলা ও খেলা 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 কন্টেন্ট লাগবে আমার কন্টেন্ট মা ডাব্লিউ ডাব্লিউ জয়েন সিনে হবে এখন মামা ঢিস ঢিস আমার মেয়ে কোনো লাভ হবে না কি করবি কি করবি ফাইনালি গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে ভয়া করছি ভয়া আর এখন বাজে 12:30 ওরকম এখন আছে শিয়াল ঢাকা মাছ